ঈদুল আজহা কবে জানালো মালয়েশিয়া? মালয়েশিয়ার আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। রোববার থেকে এ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। তবে দেশজুড়ে ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপে লকডাউন জারি থাকায় অন্য বছরের মতো এবছর জাঁকজমকপূর্ণ ঈদ অনুষ্ঠিত হবে না। ঈদুল আজহা কবে তা জানিয়েছে মালয়েশিয়া। স্থানীয় সময় শনিবার রাতে মালয়েশিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় আরটিএম টেলিভিশন ও রেডিওতে এই ঘোষণা দেন চাঁদ দেখা কমিটির সহকারী সচিব মোহাম্মদ আসার আল জাসম্যান। তিনি বলেন, দেশটির রাজা ইয়াংদি পার্তুয়ান আগং ও প্রধানমন্ত্রী চাঁদ দেখা কমিটির সঙ্গে একমত পোষণ করেছেন এবং সারা দেশে 20 জুলাই পবিত্র ঈদুল আজহা পালন করা হবে। যেহেতু 10 জুলাই হবে মালয়েশিয়ায় জিলকদ মাসের শেষ দিন, সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী 20 জুলাই, অর্থাৎ জিলহজ মাসের 10ম দিন। দেশটিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে ন্যাশনাল রিকভারি প্ল্যান এর প্রথম ধাপে লকডাউন, আর এ কারণে সব ধরনের জমায়েত আগে থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দেশটিতে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম এসওপি স্বাস্থ্যবিধি সুরক্ষা শতভাগ কার্যকর করতে গত 1 জুলাই থেকে দেশজুড়ে অভিযানে নেমেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্তত 21টি সংস্থা। সেই সঙ্গে আন্তর্জেলা ও আন্তরাজ্য ভ্রমণের উপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। সাধারণের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। বসানো হয়েছে বিভিন্ন জায়গায় অসংখ্য চেকপোস্ট।